আশা রাখতেছি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্সরা আপনারা খালি মেসেজ করেন ভাই ভালো কোনো TRX এর কোনো সাইট দেন, যেখান থেকে আসলে কিছু TRX ডিপোজিট করে এখান থেকে প্রতিদিন ভালো একটা TRX আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। খালি একই মেসেজ আমাকে সবাই করেন, একই মেসেজ খালি সবাই বারবার করেন বারবার করেন। আমি কিন্তু অলরেডি কিন্তু অনেক 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 TRX রিয়াল TRX মাইনিং সাইট কিন্তু আমি আপনার মধ্যে অলরেডি শেয়ার করছি, তারপরও বলতেছেন যে এগুলোর থেকে আরও বেটার আরও বেস্ট কোনো TRX সাইট শেয়ার করেন। তো এই সাইটটা আমি আজকে যে সাইটটা শেয়ার করবো সেটা কিন্তু অলরেডি আমি আগে একবার শেয়ার করছি। সো অনেকে আসলে সেই বিষয়টা আসলে বুঝতে পারছেন না, এবং আজকে আমি জাস্ট ওই সাইট থেকে লাইভে উইডিও নিবো। উইডিও নেওয়ার পর ওখান থেকে জাস্ট আমি আবার নতুন করে আবার দেখাই দেবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এখানে কাজ করবেন। সো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু অসংখ্য অসংখ্য TRX সাইটের কিন্তু রিভিউ অলরেডি দেওয়া হয়েছে, এখান থেকে ভালো ভালো ইনকাম করা যাচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি লাইভ উইডিও এবং ডিপোজিট সহকারে সকল কিছু কিন্তু আমি জাস্ট দেখাই দিচ্ছি। সো তারপরে কিন্তু অনেকে আসলে বিশ্বাস করতে চান না যে ভাই উইডিও আসলে পাওয়া যায় কি না। সো আজকে যে TRX সাইটটা আমি শেয়ার করবো সে সাইটে ফার্স্ট টাইম এখান থেকে আসলে উইডিও নিবো, যেহেতু অলরেডি আমি একবার এখানে অ্যাকাউন্ট খুলছি এবং সেটা কিন্তু আপনার মধ্যে শেয়ার করছিলাম, এবং এখান থেকে আমি কিন্তু উইডিও নিয়েছি এবং এখান থেকে আসলে 20টা TRX কিন্তু আমি শেয়ার মানে এখানে ডিপোজিট করছিলাম। তো আমার ডিপোজিট TRX দেখতে পাচ্ছেন এখানে 20টা TRX ডিপোজিট, টোটাল কিন্তু আমার ব্যালেন্স এখানে 9662টা TRX অলরেডি আছে। সো এখান থেকে 8888 TRX কিন্তু এখান থেকে ফ্রিতে কিন্তু আমরা ডেমো হিসেবে পাইছিলাম। সো সেটার সাথে কিন্তু আমার 20টা TRX অ্যাড হয়েছিল, আর এবং এখান থেকে আমার রেফারেল কমিশন আসে, সব কিছু মিলে এখান থেকে আমার 9662টা TRX হয়েছে, এবং এখান থেকে প্রতিদিনে কিন্তু আমি একটা TRX কিন্তু এখান থেকে কমিশন পাই। সো এখান থেকে আমি উইডিওতে ক্লিক করতেছি, উইডিওতে ক্লিক করার পর এখান থেকে আমার বেসিক অ্যাকাউন্টটা কিন্তু আমার 9657 টোকেন আছে মানে TRX আছে, এবং এখান থেকে আমি ডেইলি লিমিট হচ্ছে বেসিক অ্যাকাউন্টের ডেইলি লিমিট হচ্ছে এখান থেকে 0.56 মানে 0.56 TRX কিন্তু এখান থেকে আমি উইডিও নিতে পারবো। সো এখানে ক্লিক করে আমি এখান থেকে প্রমোশনাল চ্যানেলে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় মনে করেন 5টা TRX এখান থেকে আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে আমি আর কি কমিশন পাইছি। সো এটা আমি এখন উইডিও নিয়ে দেখা দেবো। সো এখান থেকে উইডিও নেওয়ার জন্য আমার অলরেডি টাস্কটা মানে দেখা নেই, অলরেডি কিন্তু এখান থেকে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, দেন এখান থেকে আমি TRX কত TRX আছে সেই TRXটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করবো। এখন আমি এখানে TRX লিখবো আপনার যত ব্যালেন্স আছে 4.95 দিব। সো 4.95 দিয়ে তারপরে এখানে TRX অ্যাড্রেস আমার অলরেডি বসা আছে, যেহেতু আমি আগে একবার পেমেন্ট নিয়েছি। তারপরে এখানে আমার পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটা তো এখানে বসাই দিব। সো একটু ওয়েট করেন। সো এখান থেকে আমার পাসওয়ার্ডটা বসাই দিলাম, দেন এখন আমি যে কাজটা করবো এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করে দিব। সো কনফার্ম অপশন ক্লিক করে তারপর উপরে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুলি, মানে এখান থেকে আমার সাবমিট হয়ে গেছে। সো প্রায় কিন্তু 5টা TRX কিন্তু আমি এখান থেকে উইথড্র দিয়ে ফেলছি। সো এটা কিন্তু আমার প্রমোশনাল অ্যাকাউন্ট থেকে আসছে। সো এখন আমরা ওয়েট করবো, দেখবো কত মিনিটের ভিতরে তারা আসলে আমাকে পেমেন্টটা করে। তারপর আমি জাস্ট এখান থেকে আসলে ডিপোজিট সিস্টেমটা আমি জাস্ট আবারও দেখাই দেবো, এবং এখান থেকে আসলে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি জাস্ট দেখাই দেবো। তো একটু ওয়েট করেন, ওয়েট করার পর আসলে আমি এখন বাজে হচ্ছে আপনার 10:45। সো রাত্রে 10:45 আমি কিন্তু ভিডিওটা ম্যাক করতেছি। তো দেখবো তারা কত মিনিটের পর আমাদেরকে তারা পেমেন্টটা করে। সো একদম স্টেপ বাই স্টেপ সকল কিছু আমি জাস্ট দেখাই দেবো, ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে কথা না বললেন, অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা হাত থাকবে না, তো প্লিজ এখান থেকে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটা হাত থাকবে রাখবেন। কারণ দেখেন আপনার মধ্যে এখন কিন্তু বর্তমানে আমি যেগুলো সাইট শেয়ার করতেছি সেগুলো 100% পেমেন্ট প্রুফ সহকারে কিন্তু আমি সকল সাইটগুলো আপনার মধ্যে শেয়ার করতেছি, পেমেন্ট প্রুফ এবং এখানে উইথড্র মিথড্র যা আছে সকল কিছু কিন্তু আমি লাইভে দেখানোর চেষ্টা করি। কারণ আমি জানি এখানে পেমেন্ট প্রুফ সহকারে কেউ আসলে কাজ করতে চান না, বিশেষ করে ডিপোজিট সাইটগুলোতে পেমেন্ট প্রুফগুলো আমি যদি আপনাকে না দেখাই তারা কিন্তু আপনারা কাজ করতে চান না। তো আমি এর আগে কিন্তু এখান থেকে অসংখ্য পেমেন্ট নিচ্ছি। আমি যদি আমার জিমেলে চলে যাই তাহলে এখান থেকে আসলে আমি ডিটেলসগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি জিমেলে চলে যাই, আজকে যে সাইটটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার এখান থেকে সাইট শেয়ার করতেছি, সে হেডটার নাম রয়েছে আবার TRX ওয়ার্ল্ড। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে অসংখ্য আমি কিন্তু এখান থেকে অলরেডি অনেক এখান থেকে TRX কিন্তু প্রতিদিন দেখি, বাট প্রতিদিনই কিন্তু এখান থেকে আমি 0.56 কিন্তু এখান থেকে প্রতিদিন কিন্তু আমি উইডিও নিতেছি। আমি এখানে দেখাই দিই, আমি কিন্তু ওই যে 3-4 দিন জোরে কিন্তু এখান থেকে এই যে একটা পেমেন্ট তারপর এই যে একটা পেমেন্ট প্রতিদিনই কিন্তু এখান থেকে আমি উইডিও নিতেছি। প্রতিদিন কিন্তু আমি এই সাইটটা যেদিন জোরে শেয়ার করছি তারপর থেকে কিন্তু আমি প্রতিদিন কিন্তু এখান থেকে 24 ঘন্টা পর যে লিমিটটা পাওয়ার কথা সেই লিমিটটা কিন্তু এখানে প্রতিদিন আমি নিতেছি, এবং আমি সেটা কিন্তু আমি আপনার মধ্যে আসলে শেয়ার করতে পারি না স্ক্রিনশট আকারে, কারণ আমি যেহেতু আমি প্রতিদিন জাস্ট 1 মিনিট এখানে আমি জাস্ট পেমেন্টটা নিয়ে নিতেছি। সো এর আগে কিন্তু আমি সাইটটা শেয়ার করছি। সো ওই সাইটে কাজ করেন, এখান থেকে আসলে 8888 টোকেন কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো সেটার সাথে কিন্তু আপনি যত টাকা যতটা TRX ডিপোজিট করবেন মিনিমাম 5-10টা TRX আপনি ডিপোজিট করতে পারেন। যতটা TRX আপনি এখানে ডিপোজিট করবেন ততটা TRX কিন্তু আপনি এখান থেকে
মানে সেটার সাথে অ্যাড হয়ে তারপর আপনাকে কমিশন অনুযায়ী কিন্তু আপনাকে তারা দিবে। সো এখান থেকে যদি আমরা TRXতে ক্লিক করি তাহলে এখানে আমার TRX কত রয়েছে TRX আছে দেখা দিই ব্যালেন্সে দেখাই এখান থেকে আমাকে অলরেডি। সো দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমরা কিন্তু পিক আজকে পিক গেলেও কিন্তু আমি এখান থেকে অনেক TRX কিন্তু এখান থেকে রিসিভ করছি 30%। এগুলো আমার কোনো ওই সাইট থেকে না অন্যান্য আরও সাইট আছে, যাই হোক এখান থেকে অলরেডি আমার কাছে TRX 367টা TRX আছে। তো এখান থেকে 5টা TRX আসলে কিন্তু আমার প্রায় 71-72টা প্লাস প্লাস হয়ে যাওয়ার কথা। সো একটু ওয়েট করি আসলে দেখি তারা আসলে কত মিনিট পর আমাদেরকে তারা পেমেন্ট করে। তো আমি যতটুকু জানি 5-10 মিনিটের ভিতরে তারা আসলে পেমেন্টটা করে দেয়, কারণ অলরেডি কিন্তু আমি 4-5টা উইডিও এখান থেকে নিয়ে নিয়েছি এবং 5-10 মিনিট ওয়েট করার পর কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা করে দিচ্ছিলো। সো আমি কিন্তু 45 পেমেন্টটা মানে এখান থেকে উইডিও দিচ্ছি। তো এখন দেখবো তারা আসলে কত মিনিটের ভিতরে তারা আসলে পেমেন্টটা করে, তারপর আমি আপনাদের ব্যাক করবো। ব্যাক করে সকল নেক্সট যত ডিটেলস আছে সকল ডিটেলসগুলো আমি আপনাদের শেয়ার করবো। সো তার আগে বলে নেই অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না তো প্লিজ ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কেননা ভাই যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার দেখেন এরকম ইন্টারেস্টিং ওয়েবসাইট, তারপরে আপনার এই মাইনিং সাইট, বিভিন্ন ধরনের ইনকামের যত ওয়ে আছে সকল ওয়ে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে শেয়ার করা হয়। সো অবশ্যই যদি মিস না করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ এখান থেকে সবারই ভালো একটা পেমেন্ট কিন্তু এখান থেকে গেইন হবে। যাই হোক উপরে কিন্তু অলরেডি একটি মেসেজ চলে আসছে এখান থেকে বলতেছে যে দেখতে পাচ্ছেন 4.95 কিন্তু একটা TRX এখানে আমার অলরেডি রিসিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে TRXটা কিন্তু রিসিভ হয়েছে মাত্র 10:48 কিন্তু রিসিভ হয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিচ্ছে। এখান থেকে আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমার রিলুট নেই রিলুট নিলে কিন্তু এখান থেকে আমার TRX কিন্তু একটু দেখাবি একটু ওয়েট করি। 367 টোকেন কিন্তু আমার অলরেডি আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 372টা TRX কিন্তু আমার হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু আমার কিন্তু পাঁচটা TRX-এর মতন কিন্তু এখানে আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো এর আগে কিন্তু আমি একটা রিসিভ করছি এখান থেকে 1.2 TRX কিন্তু আমি রিসিভ করছি, এর আগে 120 TRX। যাই হোক এরকমভাবে প্রতিনিয়ত কিন্তু আমি TRX এখান থেকে রিসিভ করতেছি, কারণ আমি কিন্তু ভালো ভালো সাইটগুলো আপনার মধ্যে শেয়ার করতেছি, সেখান থেকে আপনারাও জয়েন হইতেছেন, সেখান থেকে আমার কমিশন আসতেছে। সো এইভাবে মূলত আপনারাও এখান থেকে আপনারা জয়েন হয়ে নেন, জয়েন হয়ে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন, তারাও এখান থেকে ডিপোজিট করো, তারপর আপনি কিন্তু আমার মতো এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভালো একটা কমিশন কিন্তু প্রতিনিয়ত আপনারা পাবেন। সো এর জন্য আমি সবাইকে বলতেছি ভাই মন দিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ এখান থেকে সবাই কিন্তু পেমেন্ট পাবেন। আর অবশ্যই যাদের কাছে TRX নাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রোডাক্ট ইনবক্স চেক করবেন, ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং আমাদের যে পুন নাম্বার আছে পুন নাম্বারকে কল দেবেন না, হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলে ওখান থেকে জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে TRX কিনে নিতে পারেন। 5-10 যায় যত TRX লাগে না কেন কিনে নেবেন। সো মানে এগুলোর রেট তো মনে করেন সবসময় এক থাকে না, যে সময় রেট আছে ওই সময় রেট অনুযায়ী কিন্তু আমরা আপনাকে মানে বাই সেল করবো। সো অবশ্যই আমাদের কাছ থেকে যদি TRX কিনতে চান তো অবশ্যই আমাদের মেসেজ করবেন, আর ইনশাআল্লাহ সবার কাছ থেকে কিন্তু আমরা সততার মাধ্যমে কিন্তু আমাদের TRX কিন্তু বাই সেল করি। সো আশা রাখতেছি সকল কিছু বুঝতে পারছেন। এখন আমি এখান থেকে সেই কাজগুলো আমি দেখা দিচ্ছি যে এখান থেকে আসলে কীভাবে পাবেন। এখান থেকে আমি যে মেসেজ ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমাকে তারা আরেকটা মেসেজ পাঠিয়ে দেবে, মানে জিমেলে কিন্তু মেসেজ দিয়ে দেবে তারা যে আমাদের তারা পেমেন্টটা করে দিচ্ছে আর কি। যাই হোক এখন আমি জাস্ট ওই সাইটটাতে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখান থেকে আসলে এখান থেকে যেমন ইউটিউবে আবার ক্লিক করি, ইউটিউবে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমার 9657 টোকেন অলরেডি TRX অলরেডি আছে। তো এখান থেকে যে লিমিট হচ্ছে আমার এত, তো এখান থেকে কিন্তু আমি চাইলে কিন্তু এখন আবার কিন্তু এখান থেকে ইউটিউব নিতে পারবো। সো এখান থেকে ক্লিক করি এখান থেকে এটা হচ্ছে আমার ডেলি লিমিটেড যে ইউটিউব আছে সেই ইউটিউবটা ক্লিক করে দেখি আমার হয় কিনা। সো এখানে বলতেছে একটা ইউটিউব মানে প্রতিদিন আমি এখান থেকে একটা ইউটিউব দিতে পারবো। সো অলরেডি কিন্তু আমি এখান থেকে একটি ইউটিউব নিয়ে নিচ্ছি, তো কালকে আমি আবার এখান থেকে একটি ইউটিউব নিতে পারবো আর কি। যাই হোক এই সাইটটা হচ্ছে এমন একটা নিয়ম যে যে একটা প্রতিদিন একটা ইউটিউব নিতে পারবেন যদি আপনি বেসিক নাম্বার ওয়ানে থাকেন। আমি কিন্তু অলরেডি বেসিক নাম্বার ওয়ানে আসি, সো মানে এখানে লেভেল নাম্বার ওয়ানে আসি, দেখতে পাচ্ছেন VIP নাম্বার ওয়ান আর টু এ থাকলে দুইটা লিমিট পাবো। সো আমি একটাতে যেহেতু আছি তার জন্য একটা হচ্ছে আর কি। যাই হোক যেটা পাচ্ছি সেটাই খুশি থাকি। তারপর এখান থেকে আসলে যে সাইটটা শেয়ার করতেছি সেই সাইটের কিন্তু এখান থেকে আসলে আমি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেটা আমি আবার নতুন করে দেখাই দেবো, এবং এখান থেকে আসলে কীভাবে আরও ইনকাম করা যায় আমার মতো সেটা আমি জাস্ট দেখা দিই। এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন, শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা এখানে কপি করবেন, কপি করে জাস্ট আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন। দেখেন এখান থেকে কমিশন কিন্তু ভালোই কমিশন দেয়, আমি কিন্তু দেখতে পাচ্ছি 5টা TRX কিন্তু ফ্রিতে কমিশন হিসেবে পেয়ে গেছি। তো আপনারা কিন্তু শেয়ার করার পর আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা কমিশন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সাইট থেকে পাবেন, আর সেটা 100% রিয়াল দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কাজ করতেছি এবং এখান থেকে কিন্তু পেমেন্ট কিন্তু পাইতেছি, আমি কিন্তু মাত্র 20টা TRX ডিপোজিট করছিলাম। সো এখান থেকে অলরেডি মনে হয় 20-25টা TRX আমার কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে। তারপরও যতদিন এই সাইটটা থাকবে যতদিন তারা পেমেন্ট করে দেবে ততদিন পর্যন্ত কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো, যেহেতু আমার অলরেডি আমার ব্যালেন্স কিন্তু 9000+ আছে। যাই হোক এখন আমি জাস্ট দেখা দিই সেটা আসলে কীভাবে এখান থেকে আসলে ডিপোজিট করার সিস্টেমটা দেখা দিই। সো ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আচ্ছা আমি এখানে আবার ক্লিক করি, ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এখান থেকে আমি জাস্ট আচ্ছা এখান থেকে আমি জাস্ট এখন কী করবো লগ ইন ক্লিক করবো, এখান থেকে আমি লগ আউটে ক্লিক করে নতুন করে আর কি সিস্টেমটা আমি দেখা দেখা দেবো।
সো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সাইটের লিঙ্ক দেওয়া থাকলে লেখা থাকবে আজকের সাইটের লিঙ্ক, জাস্ট ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো উপরে থ্রি লাইনে ক্লিক করে আপনি কপি ইনটু ক্রোমে ক্লিক করে ক্রোমের ভিতরে চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্টে আপনি একটি জিমেল দিতে বলবে, তো এখান থেকে আপনি একটি আপনার ইমেল দেবেন। ইমেল দেওয়ার পরে এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন স্ট্রং ক্যাটাগরি, একটি অবশ্যই ভালো একটি ইমেল দেবেন যে ইমেলটা আপনার মোবাইলে লগ ইন করা আছে, তাহলে আপনাকে মেসেজগুলো আসবে আপনারা বুঝতে পারবেন আর কি। যাই হোক, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, আপনি মোবাইল নাম্বারটা দিতে পারেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর সেম পাসওয়ার্ড এখানে একই পাসওয়ার্ড আবার দিবেন। তারপরে এখানে আসি কুটটা বসাতে থাকবে, তারপর জাস্ট আপনি সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেন আপনি এখান থেকে সাইন আপ বাটন সব কিছু হয়ে গেলে তারপরে এখান থেকে আসে আপনারটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। সো অটোমেটিক কিন্তু আপনার সামনে লগ ইন হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে যেহেতু একবার সাইন আপ করে নিছি, তার জন্য আমি অ্যাকাউন্টটা সাইন আপ করলাম না, লগ ইন করে নিলাম। সো তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলবে, তো এখান থেকে একটু লোডিং মোডিং করবেন, তারপর এখানে ক্লোজ অপশন ক্লিক করে জাস্ট কেটে দেবেন। তারপর আপনাকে কিন্তু এখান থেকে তারা ওয়ার্ল্ড ফ্রি হিসাবে কিন্তু আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনাকে তারা আট হাজার আটশো অষ্টআশি টোকেন কিন্তু তারা টিআরএক্স কিন্তু আপনাকে তারা ফ্রিতে দিবে। তারপরে এখান থেকে টিপিউর অপশন ক্লিক করে দেবেন, এখানে টিপিউর অপশন ক্লিক করে দেবেন। এখান থেকে টিপিউর অপশন ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, কপি করে নেওয়ার পর আপনার টিআরএক্স অপশন চলে দেবেন। ওখান থেকে মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মিনিমাম কিন্তু 5টা টিআরএক্স আপনি এখান থেকে মানে ডিপিউর করতে পারবেন, এবং এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাকে উইথড্রো দিবে, এবং 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাকে তারা রিচার্জটা কমপ্লিট করে নেবে। সো আপনি জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেওয়ার পর জাস্ট টিআরএক্স এখান থেকে সেন্ড করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাগে এসে পর জাস্ট এখানে রিচার্জ কমপ্লিট অপশন ক্লিক দিবেন। জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু উপরে একটি মেসেজ চলে আসবে, সাবমিট রিচার্জ মানে সাবমিটেড সাকসেসফুলি। জাস্ট ক্লিক করার পর কয়েক মিনিট মানে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, লুটমুট দেবেন, তারপর দেখবেন আপনার ব্যালেন্সে কিন্তু টিআরএক্সটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ডেলি একটি প্রফিট পাবেন, সেই প্রফিটটা এখানে উইথড্রো অপশন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ডেলি প্রফিট আসলে যেখানে দেখতে পারবেন, ডেলি লিমিট হচ্ছে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অত, এবং এখান থেকে আমি অত টিআরএক্স কিন্তু নিতে পারবো। সো এখানে নেওয়ার জন্য জাস্ট আপনি আবার আপনার টিআরএক্স অ্যাড্রেসটা এখানে বসাবে, আপনার যে টিআরএক্স রিসিভ অ্যাড্রেস সেই রিসিভ অ্যাড্রেসটা দেবেন, যে অ্যাড্রেসে নিতে চান আর কি। তারপর নেওয়ার পর এখান থেকে আপনি ব্যালেন্সটা এখানে কত ব্যালেন্স নিতে চান, এখানে যত ব্যালেন্স আছে তত ব্যালেন্স এখানে দিয়ে, তারপর এখানে আপনি অ্যাকাউন্ট খোলার পাসওয়ার্ডটা দিয়ে, তারপর কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা 5 থেকে 10 মিনিট করে দেবে। এবং আপনি চা যদি রেফার করেন, তার রেফার করার শুধু যদি আপনার কিছু ইনকাম হয়, তাহলে আপনি এখান থেকে যে এখানে ক্লিক করে দেবেন, এই যে জাস্ট এখান থেকে এইটার উপর ক্লিক করে দেবেন, বেসিক অ্যাকাউন্ট ক্লিক করে এখানে প্রমোশন অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে, যে ব্যালেন্স ধীরে ব্যালেন্স আমি অলরেডি সব 5টা টিআরএক্স কিন্তু নিয়ে নিচ্ছি আপনার আগে লাইভ প্রথম দেখাই দিলাম। সো এটা হচ্ছে আপনার রেফার কমিশন, তো রেফার কমিশন যা আসবে সকল কিছু এখানে আসবে। এখান থেকে আপনি জাস্ট প্রমোশন ক্লিক করে এখান থেকে আপনি যে এটার উপরে ক্লিক করে চাস করলে কিন্তু এখান থেকে প্রমোশন চলে আসবে। দেন এখান থেকে প্রমোশন অপশন ক্লিক করে তারপরে এখান থেকে আপনি উইথড্রোটা নিয়ে নিতে পারবেন। তো প্রতিদিন কিন্তু একটা উইথড্রো নিতে পারবেন, আপনি সেটা প্রমোশন হোক বা এখান থেকে আপনার বেসিক অ্যাকাউন্ট হোক, আপনি একটা উইথড্রো নিতে পারবেন। সো যাই হোক, অ্যাকাউন্ট সিস্টেম আমি আসলে বুঝিয়ে দিলাম কীভাবে আসলে এখানে কাজ করবেন, কীভাবে কী করবেন, অ্যাকাউন্ট কীভাবে খোলেন সকল কিছু জাস্ট আমি দেখাই দিলাম। এখন আশা রাখতেছি এখানে আপনার উপর ডিপেন্ড করে আপনারা কীরকম ডিপোজিট করবেন, কীভাবে ইনকাম করবেন, যত বেশি ডিপোজিট করবেন ততই আপনার ইনকামটা বেশি হবে। সো এই ছিল ভিডিওটা, যদি কারোর কাছে টিআরএক্স না থাকে তো আমাদের কাছে টিআরএক্স কিনতে পারবেন। আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই আমি সকল ডিটেলসগুলো দিয়ে দিব, ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনারা কিন্তু টিআরএক্স আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারপর এখানে ডিপোজিট করে এখান থেকে আপনি প্রতিদিন একটি ভালো অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। সো আমি একটা কথা যাই বলবো যে অনলাইন থেকে যদি খুব দ্রুত আপনারা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ভাই আপনাকে কিছু টাকা হলেও আপনার ডিপোজিট করতেই হবে। 10টা টিআরএক্সের দাম কত? মাত্র 60 থেকে 70 টাকা 10টা টিআরএক্সের দাম। তো 10-60-70 টাকা দিয়ে আপনি এখান থেকে প্রতিদিন কিন্তু 2-3 টাকা 4-5 টাকার মতো ইনকাম কিন্তু প্রতিনিয়ত মানে 1 সেকেন্ডে কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে। সো 10 দিন কাজ করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার মানে অরিজিনাল যে টাকাটা আছে সেই টাকাটা উঠে পড়বে। তারপর পরবর্তীতে আপনার যে আসল যে টাকাটা এটা 10-12 দিন উঠে পড়বে। তারপর পরবর্তীতে মনে করেন আপনি এখান থেকে যা পাবেন সব কিন্তু আপনি লাভে প্রতিদিন পাবেন, এবং আপনি এখানে যদি আপনার রেফারের থেকে রেফারেল করাতে পারেন সেখানে তারা যদি ডিপোজিট করে তাহলে কিন্তু ওখান থেকে আপনার আরও কিছু কমিশন আসতে পারে। সো এভাবে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু অনলাইন থেকে খুব দ্রুত কিন্তু ইনকাম করতে পারবেন। তো আশা রাখতেছি সকল কিছু বুঝতে পারছেন, এবং যদি না বুঝতে পারেন তো প্লিজ কমেন্ট করবেন, আশা রাখতেছি আপনাকে সকল কিছু বুঝিয়ে দেবো। এবং এখান থেকে কাজ করেন ইনশাআল্লাহ, এখানে প্রতিদিন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। এবং আজকে যে সাইটটা শেয়ার করছি সাইটটা কিন্তু আসলে ভাই অনেকটা ইন্টারেস্টিং একটা সাইট। আমি খুব এই সাইটটা অলরেডি কিন্তু 2 বার রিভিউ দিয়েছি, আগে 1 বার রিভিউ দিয়েছি, হয়তো আপনারা অনেকে এই সাইটটার সাথে পরিচিত না হতে পারেন, তার জন্য আমি নতুন করে আবার আসলে এই সাইটটাতে একটু ভালো পেমেন্ট করতেছে, ভালো ইনকাম ভালো পার্সেন্ট ইনকাম দিতেছে, তার জন্য আমি জাস্ট অনেকে কমেন্ট করছেন আমাকে যে ভালো কোনো টিআরএক্স সাইট আছে কিনা যেখান থেকে বেশি বেশি ইনকাম করা যায়। তো তাদের জন্য কিন্তু আমি জাস্ট আবার রিপিট করে এই সাইটটা আমি আবারও নতুন করে আবার A to Z দেখাই দিলাম। এখান থেকে উইথড্রো প্রুফ এবং ডিপোজিট সিস্টেম তো আমি আগে দেখাই দিয়েছি, ডিপোজিট যদি আমি হয়েছে আমার কিন্তু ডিপোজিট অপশনটা কিন্তু দেওয়া আছে অলরেডি, 20টা টিআরএক্স আমি ডিপোজিট করে ফেলছি। যাই হোক, এখন কিন্তু আমি উইথড্রো প্রুফ পুরো সরকারের শেয়ার করলাম এবং এখান থেকে কিন্তু লাইভে উইথড্রো নিয়ে নিলাম। সো সকল কিছু কিন্তু আমি A to Z দেখাই দিলাম, আশা রাখতেছি এখানে সকল কিছু আপনারা বুঝতে পারছেন এবং সকল কিছু জেনে বুঝে আপনি কাজ করবেন। দেখেন ভাই, আপনি এখান থেকে টিআরএক্স ডিপোজিট করলেন, আপনি এখান থেকে ইনকামটা কিন্তু আপনি পাবেন, আবার লসটা হলে কিন্তু আপনার, কিন্তু এখানে লস নাই। তারপর আমি বলতেছি যে অনেকে আপনি ভাবতে পারেন যে ভাই সাইটটা বেশি দিন নাও টিকতে পারে, তো না টিকতে পারে না ভাই। দেখেন 10টা 20টা টিআরএক্স ডিপোজিট করার পর 10-12 দিন কিন্তু আমার আসলে উঠে পড়তেছে, এবং আমি রেফার করালে তার বেশি বেশি ইনকাম হচ্ছে। তো এগুলো সাইট মনে করেন আপনারা অতটা মানে লস হবে তা না,
এখান থেকে লস হওয়ার কোনো পসিবিলিটি নেই। মনে করেন 100 থেকে 1% লস হওয়ার চান্স রয়েছে, আর 99% মনে করেন আমার ভালো উনি হওয়ার চান্স রয়েছে। সো হ্যাঁ, যাই হোক, এখন অনেক কিছু বলে ফেলছি, আমাদের বুঝাতে পারছি, আসলে বুঝতে পারলেই ভালো। যাই হোক, যারা না বুঝতে পারেন প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের মাধ্যমে অন্তত আপনাদেরকে বুঝাতে জানো। সো এই চিলে বড়টা পালার সুস্থাম এবং নেক্সটে দারুণ দারুণ বিভিন্ন আমরা অবশ্যই হাজির হয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেল হাসা করে রাখবেন, প্লাস পাশে বেল আইকন ক্লিক করে জাস্ট অল প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সাইট ম্যাচ শেয়ার করে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। যাই হোক, এই চিলে বড়টা পালার সুস্থাম, টাটা, আসসালামু আলাইকুম।